শুরু আছে? নমস্কার, আমরা সবাই একদম ভূমিকন্যার ফ্লোর থেকে, সেট থেকে, এক্ষুনি আপনাদের সাথে মেকআপ ভ্যান থেকে আপাতত, তো সমস্তটা মিলেই তো ফ্লোর সেট, তো সেখান থেকে দেখতেই পাচ্ছেন তরিতা রয়েছে এখানে, গোলাপি এখনো ইন্ট্রোডিউস হয়নি, সেকেন্ড এপিসোডে তাকে দেখতে পাবেন কিনা দেখুন, তার জন্য দেখতে হবে। অঙ্কুশ রয়েছে, অঙ্কুশকেও ফার্স্ট এপিসোডে দেখা যায়নি, অঙ্কুশকেও দেখা যাবে, মানে অঙ্কুশ অনির্বাণ ভট্টাচার্য আর আমাদের গোলাপি তুহিনা দাস, এবং অবশ্যই আমরা অঙ্কিতাকে দেখেছি গতকাল। তো এই আমরা এখানে সবাই মিলে ভূমিকন্যার তরফ থেকে প্রথমত আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ জানাতে চাই। একটা টেলিভিশন সিরিয়াল শুরু হচ্ছে, সিরিয়াল ঠিক না, সিরিজ 209 এপিসোডের, এবং সেটা শুরু হওয়া নিয়ে এতটা হাই বহুদিন দেখা যায়নি। লোকজন অপেক্ষা করেছে গতকাল সিরিজটা দেখা শুরু হওয়ার জন্য স্টার জলসায় রাত 9টায়, এবং দেখার পরেতে আবারও প্রচুর মেসেজ আমরা পেয়েছি, পেয়ে চলেছি, আপনাদের ভালো লেগেছে, আজকের এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করছেন। একজন লিখেছে অনির্বাণ আর সোহিনী তো অনেকেরই ফেভারিট আমি জানি, তার জন্য আমাকে ধন্যবাদ দিও। সোহিনী বলো, তরিতা তোমার গল্প বলো যে এই জার্নিটা কিরকম লেগেছে তোমার তরিতা হিসেবে, আমার মা কালকে রাত্রিবেলায় বলেছে ফোন করে এই করে, আচ্ছা বাঘটা যেটা ছিল ওটা কি বাঘিনীরাও আছে, তারপর তো আসল বাঘ পরে আসবে, শাবক বলা যেতে পারে। এই লিখেছে খুব ভালো লেগেছে ফার্স্ট এপিসোড, দারুণ দারুণ লাগছে, অসম লাগছে কালকে সিরিয়ালটা। অনেক অনেক মেসেজেস পাচ্ছি, দারুণ লাগছে, অসম লাগছে, খুব ভালো। সোহিনীদি আই লাভ ইউ, আই লাভ ইউ টু। সোহিনীদি বেঁচে বেঁচে নেমন্তন্ন করো, নেমন্তন্ন করো। সোহিনীদি এবং অঙ্কিতাদি তোমাদের খুব ভালো লাগে আমার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। অনির্বাণের জন্য এত অপেক্ষা, তারপর প্রেম ভরা চোখ। আচ্ছা আচ্ছা, এগুলো অনির্বাণ ভালোই নয়। তো যাই হোক, যে কথায় আমরা ছিলাম সেটা হচ্ছে যে তোমার কাছ থেকে শুনতে চাইবো দর্শকদের কি বলতে চাও, কেমন এক্সপিরিয়েন্স গেল? শুটিং তো করছি আমরা জানুয়ারি মাস থেকে, অনেক দিন হয়ে গেল সবার সাথে একসাথে কাজ করছি, অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে, শত্রুতা কারোর সাথে হয়নি এখনো পর্যন্ত। আর এটা নিয়ে আলাদা করে বলার থেকে হচ্ছে, যেহেতু প্রত্যেক দিন আসছে 9টার সময়, আর নিজের ঢাকঢোল নিজের না পেটানোই ভালো, যে আমি তো আমার কাজ ভালো লাগছে। ফার্স্ট এপিসোড ইজ ভেরি গুড, কনগ্রাচুলেশনস, দারুণ লাগছে, সোহিনীর অভিনয় একদম ন্যাচারাল, লাভ ইউ অল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো আমরা প্রচুর আউটডোর শুট করছি, আমাদের সেই জন্য কোথাও আমরা আস্তানা গাড়তে পারিনি এখনো অবধি, যেহেতু ঘুরে ঘুরে যাওয়া হয়েছে। এখনো এই মুহূর্তে আমরা আশুতোষ কলেজের সামনে রয়েছি এবং সেখানে শুটিং চলছে। আশুতোষ কলেজে, হ্যাঁ, একটা লোকেশন, হ্যাঁ আমরা সবাই চাই আপনাদের মনে, আপনাদের হৃদয় ভূমিকন্যা ভালো লাগুক, এবং সেইখানে আমরা ওই পার্মানেন্ট আস্তানাটা গাঁথতে পারি। তুহিনা আমার সাথে আশ্চর্য সবরে কাজ করেছে, ভালো কাজ করেছে এখানে, ও
মোটামুটি বড়দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুষ্টুমি করে বেড়ায়, যথেষ্ট জুনিয়র, এবং ও এখানে খুব সুন্দর একটা চরিত্র করছে গোলাপির, এবং সেখানে কালকে যদি বাঘ থেকে থাকেন তাহলে এবারে সাপের সাথে ওর লড়াই দেখার জন্য অপেক্ষা করে অঙ্কুশ। হ্যাঁ মোটামুটি ভাবে অনির্বাণ এবারে বেশ একটা হিরো হিরো চরিত্র, চোর ডাকাত বদমাইশ এইসবের বাইরে ডার্ক কনফিউজ সব মিলিয়ে প্রথমত আমি বলছি, আমি বলতে থাকি এই ভদ্রলোক সবসময় যখনই নতুন কিছু করেন সবসময় আমাকে একটা ডাক দেন, সেটা একটা 10 মিনিটের ছোট সিনেমাতে অ্যাপিয়ারেন্স হলেও কিংবা একটা প্রথমবার আমার লাইফে আমার কেরিয়ারে এত মানে লেন্দি একটা সিরিজ টেলিসিরিজ সেখানে একদম সম্পূর্ণ অন্য ধরনের একটা চরিত্র করার জন্য ডাক দিয়েছে, তো আমি এক কথায় রাজি হয়ে গেছি। এবং এটাতে যদি আমি না আসতাম তাহলে আমি টেলিভিশনের এই যে কাজের যে প্যাটার্ন, এই এক্ষুনি একজন লিখেছে অরিন্দম দা আপনার কথা আমি এটাও দেখলাম, সেটা এক্ষুনি কিন্তু অনির্বাণই বললো, আমার কথা আলাদা করে বলার দরকার নেই তো, মানে আমব্রেলা। এবারে সেটা খুব এনজয় করছি, কৌশিক সেনের মতো সিনিয়র অ্যাক্টর, সুদীপ্তা চক্রবর্তীর মতো সিনিয়র অ্যাক্টর, এবং সোহিনী সরকারের মতো মোস্ট সিনিয়র অ্যাক্ট্রেস। এই আজকাল তুই বড্ড বেশি সিনিয়রদের বলতে গিয়ে নানা রকম পবা করছিস, আমি শুনতে পেয়েছি। সমসাময়িক হিরোদের বলছিস কৈশোরের হিরো টিরো এসব, আরে ডেফিনেটলি খুবই ভালো লাগছে, এবং বোঝাই যাচ্ছে এই লাইভের মেজাজ থেকে যে আমাদের কাজটা কিরকম ভাবে হয়। আপনাদের পুরো টিমটাই দারুণ, আপনাদের এই পরিশ্রম ফলপ্রসূ হোক, অনেক ধন্যবাদ। থ্যাঙ্ক ইউ, অল দ্য বেস্ট এন্টায়ার টিম অফ ভূমিকন্যা। থ্যাঙ্ক ইউ, অসাধারণ অরিন্দম স্যার, মানেই অরিন্দম দা আর সোহিনীদি দারুণ কেমিস্ট্রি। একটা কথা জানাবেন এই সিরিয়ালের ডিরেক্টরকে, এই সিরিয়ালের ডিরেক্টর কিন্তু আরেকজন যার নাম অরিন্দম, অরিন্দম দে, তাকে আমরা মামদো বলে চিনি, এবং সে খুব ভালো কাজ করে, অনেক কাজ করেওছে। অনির্বাণ দা কিছু বলো, অনির্বাণ দা বলছিল এতক্ষণ ধরে। আমি বলতে চাইছি যে এটা তো ছবি নয় বা এটা একটা টেলিফিল্ম নয়, এটা একটা সিরিজ, তো গতকাল থেকে কিন্তু আপনাদের পার্টিসিপেশন শুরু হয়ে গেছে, ফলত এটা ভূমিকন্যা যতদিন চলবে ততদিন কিন্তু আপনাদের সম্পূর্ণ সহযোগিতা আমাদের চাই, তবেই কিন্তু জিনিসটা আপনারা আমরা মিলেই একটা কাল্ট কিছু মাইলস্টোন কিছু হতে পারবে। আচ্ছা এখানে আবার আরেকজন লিখেছে অরিন্দম স্যার মানেই অনির্বাণ দা আর সোহিনীদির দারুণ কেমিস্ট্রি। তার বাইরে গিয়ে এত আউটডোর শুটিং করে, এই বৃষ্টির মধ্যেও এইভাবে আউটডোরে শুটিং করছে। একজন লিখেছে অস্ট্রেলিয়া থেকে কিভাবে দেখবো, হটস্টারে, হটস্টারে অবশ্যই করে দেখতে পাবেন, অস্ট্রেলিয়া থেকে দেখতে চাইলে হটস্টার অ্যাপ ডাউনলোড করে আপনারা দেখতে থাকুন। অনেক শুভেচ্ছা রইল টিম ভূমিকন্যা, ধন্যবাদ অনির্বাণ দা, সোহিনীদির অভিনয় দারুণ, আর সব কাস্টিং খুব ভালো, অরিন্দম দার ডিরেকশন নিয়ে কথা হবে না, ধন্যবাদ, কিন্তু এটা ডিরেকশন এটা আমি দিচ্ছি না, এটা অরিন্দম দে দিচ্ছে, এটা আমার প্রযোজনা। অঙ্কিতার কাছে আসবো, আমার খুব খুব প্রিয় অভিনেত্রী, ভীষণ ভালো কাজ করছে অঙ্কিতা, এবং প্রথম দিন থেকে, প্রথম পর্ব থেকে অঙ্কিতার অভিনয় নিয়ে কথা শুরু হয়ে গেছে। অঙ্কিতা কিছু বলো। আমি অনেকদিন ধরেই টেলিভিশনে কাজ করছি, শুরু থেকেই টেলিভিশনেই কাজ করছি সেটাই বলবো, কিন্তু ভূমিকন্যা একটা সম্পূর্ণ অন্যরকম এক্সপিরিয়েন্স, শুটিং করা থেকে শুরু করে অনির্বাণদার ভয়েস অসাধারণ। আচ্ছা বলো, আর একটা সম্পূর্ণ অন্যরকম এক্সপিরিয়েন্স, বিকজ আউটডোর একদম একটা অন্যরকম চরিত্র, এরকম চরিত্র আমি করিনি কখনো আগে, এবং এই এই এখানে যে শুটিংটা হচ্ছে, যেভাবে আমরা শুটিং করছি, এই শুটিংটাও খুব নতুন, মানে টেলিভিশনে এই এইভাবে কাজ হয়, চিরঞ্জিত দাকে দেখছি না দারুন লাগছে ওনাকে, দারুন ফার্স্ট এপিসোড বোমব্লাস্ট ফাটিয়ে দিয়েছো সোহিনীদি, ভূমিকন্যা টিম সুপার, সোহিনী অনির্বাণ দুজনে দারুণ অভিনয় করে, অসাধারণ লাগছে তোমাদের। তারপর বল, সরি কি বলছিলে বল।
অঙ্কিতা বলছি না, আমি তো দারুণ হ্যাঁ খুবই ভালো, খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স। টেলিভিশনে যদি আমরা কাজ করি বুঝতেই পারছেন যে ভূমিকন্যায় সেভাবে কাজ হয়নি, আরও দেখতে থাকলে বুঝতে পারবেন যে যে মানে যেগুলো আপনারা দেখে এনজয় করছেন সেগুলো করা কিন্তু সত্যি খুবই ডিফিকাল্ট। তাই আমি এটুকুই বলবো দর্শকদের, প্লিজ আমাদের সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন, একমাত্র ভূমিকন্যা দেখেই এটা আপনারা করতে পারেন। এই মুহূর্তে এখানে যারা যারা রয়েছে তারা ছাড়াও কৌশিক সেন রয়েছে, সুদীপ্তা চক্রবর্তী রয়েছে, রূপাঞ্জনা মিত্র রয়েছে আমাদের মধ্যে। আরেকটা কথা বলি, হ্যাঁ বলো, যে এখানে থিয়েটারের প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছেন যারা মানে হয়তো আপনারা হয়তো তাদের নাম জানেন না, যারা থিয়েটার দেখেন রেগুলার তারা হয়তো চিনবেন, কিন্তু এখানে দেখতে পাবেন যে তারা কি অসাধারণ, খুব ছোট ছোট কিছু ক্যারেক্টারে তারা কাজ করেছেন, বড় ছোট মিলিয়েই তারা কাজ করেছেন, অসাধারণ সব কাজ করেছেন, মানে আপনাদের নতুন অনেক করেছে প্রচন্ড। এটা আমাদের এই সিরিজের ইউএসপি, মানে প্রায় কোনো নন অ্যাক্টর নেই, যার ফলেতে প্রথম এপিসোড থেকেই সমস্ত সমস্ত অভিনেতা অভিনেত্রীদের খুব প্রশংসা হচ্ছে, কথা হয়েছে যে ভীষণ অভিনয় নির্ভর একটা কাজ, আরো বেশি করে দেখতে পাবেন, আরো বেশি করে আপনারা বুঝবেন যে সত্যি আমরা প্রাধান্য দিয়েছি এটার উপর। আমার বন্ধু যে জিজ্ঞেস করছে রিপিট টেলিকাস্টের টাইম আছে কোনো, এটা আপনাকে খুঁজে নিতে হবে, এখন আমরা বলবো না, এখন কিন্তু প্রত্যেক দিন রাত 9টা স্টার জলসায়। যদি খুব ভালো হয় আপনাদের সকলের ভালো লাগে তাহলে ভূমিকন্যা 2 হবে, কিন্তু হাজার পর্ব চলবে না, 209 এপিসোডে এই সিরিয়াল বন্ধ হবে, আপনাদেরকে আগে থাকতে বলবো, আমাকে নেবে না সেই সেটা অবশ্যই করি না কোনো মতেই না। দারুণ গো সৈনিদির অ্যাক্টিং, এক্সেলেন্ট শুটিং 58 গেট, হ্যাঁ আমরা 58 গেটে শুটিং করেছি, তো অনেক বার ধরে শুটিং করেছি, অনেক দিন ধরে শুটিং করেছি, আমরা টাকিতে শুট করছি, আমরা বান্দরায় শুট করছি, আরো উস্তিতে শুট করছি, এই মুহূর্তে সুইজারল্যান্ড থেকেও একজন লিখেছেন আমাদেরকে, আবু বাকের সিদ্দিক আকিব, ধন্যবাদ, খুব ভালো আরম্ভ হয়েছে ভূমিকন্যা, হাজার পর্ব চলবে, ধন্যবাদ, কিন্তু 209 এপিসোড। সৈনিকে ভীষণ ভালো লাগে আর সবাইকেও ভীষণ ভালো লাগে, অরিন্দম দাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের যে আপনাদের আমাদের ওপর আস্থা আছে, আপনার আমাদের এই পুরো টিমের ওপর এতটা আস্থা রয়েছে, এবং প্রথম এপিসোড থেকে আপনারা এত ভালোবাসার সাথে আমাদের এই ভূমিকন্যার সঙ্গে জড়িয়ে পড়েছেন। আমরা 209 এপিসোড ধরে চলতে চলতে একটা বিরাট বড় পরিবারে রূপান্তরিত হব, সেটাই আমাদের বিশ্বাস। টাইগারটা আছি আমরা, টাইগারটা অরিজিনাল অরিজিনাল লাগছে কি বলুন তো, বলুন তো, বাংলা ছবিতেও এত ভালো অরিজিনাল টাইগার দেখা যায় না, টাইগারটা কিন্তু VFX এ তৈরি করা, এবং সেটা যে আপনাদের সকলের মনে হচ্ছে অরিজিনাল এটার জন্য আমরা খুব খুশি। অল দা ভেরি বেস্ট টু দা এন্টায়ার হোল টিম অফ ভূমিকন্যা, পড়ো না প্রচুর পড়ো, রোজ পড়ো, দেখি প্রচুর পড়ো, তুমি তো দায়িত্ব নিলে, তোমাদের সবাইকে একসাথে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। একজন লিখেছে তুমি ইষ্টি কুটুমে ছিলে, বলো ইষ্টি কুটুমে, হ্যাঁ ইষ্টি না আমরা ওই সিরিয়াল প্রমোট করব না, সিরিয়াল প্রমো এখন করা, একজন বলেছে যে অঙ্কিতা দি তুমি খুব রোগা হয়ে গেছো, আমি বাংলাদেশ থেকে দেখছি খুব ভালো হচ্ছে ভূমিকন্যা, প্রথম এপিসোড খুব ভালো লেগেছে, এটাই আমরা চাইছি, শুধু ভারতবর্ষ নয় বাংলাদেশ আশেপাশের সর্বত্র থেকে আপনারা সকলে মিলে ভূমিকন্যা দেখুন, এবং ভূমিকন্যা বিশেষভাবে তৈরি স্টার জলসার জন্য একটা সিরিজ, যে সিরিজটা লিমিটেড এডিশন মানে 209 এপিসোডের সিরিজ, বারবার বলছি, এবং এটায় ড্রয়িং রুম ড্রামা নয়, আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে শুটিং করেছি, ভেবেছিলাম সিরিয়াল, মন খারাপ হয়েছিল এখানে অনির্বাণ দা কেন, কিন্তু যা দেখলাম অভিভূত, একজন লিখেছে 209 এপিসোডই কেন, এত ভালো একটা সিরিয়াল 209 কেন, সব ভালো জিনিস জানেন তো বেশি করতে নেই, আমরা আমরা ভালো হওয়ার চেষ্টা করছি, আপনাদের মন জয় করার চেষ্টা, প্রতিদিন জিলিপি খেয়ে দেখুন পেটের অবস্থা, প্রতিদিন বিরিয়ানি, প্রতিদিন বিরিয়ানি, এক্স্যাক্টলি
খুব ভালো খুব ভালো প্রচুর খুব ভালো খুব ভালো আসছে। এখন অবধি তো কেউ লিখলো না খুব খারাপ, মানে ভালো হয়নি এরকম কিছু লেখেনি। যাই হোক, আপনাদের সকলের থেকে বিদায় নেবার সময় এসে গেছে। আমি প্রত্যেককে অঙ্কিতার থেকে শুরু করে আপনাদের সকলকে বিদায় জানাবার কথা বলছি, এবং বারবার করে ওরা প্রত্যেকে আপনাদের কাছে অনুরোধ করবে ভূমিকন্যা দেখার জন্য। আপনারা সবাই দেখছেন খুব ভালো রেসপন্স, কিন্তু আমি এটুকুই বলবো যে প্লিজ আমাদের সঙ্গে একটু থাকুন, আমাদের এই এফর্টটার সঙ্গে থাকুন, ভূমিকন্যা দেখুন। থ্যাংক ইউ। আপনারা সবাই ভূমিকন্যা দেখুন, এবং ভূমিকন্যা একটা একটা মাইলস্টোন হয়ে উঠুক, কারণ অরিন্দমদার এটা আমাদের সবাইকে নিয়ে খুব অন্যরকমের একটা প্রচেষ্টা, যেটা যত বেশি দিন থেকে যাবে তত আমাদের অভিনেতা হিসেবে এটার একটা পার্ট হিসেবে ভালো লাগবে। আমাদের সঙ্গে থাকুন। এক্স্যাক্টলি, যেটা অনির্বাণ বললো যে মাইলস্টোন, মাইলস্টোনটা তখনই সাকসেসফুল হবে যদি আপনাদের সাপোর্টটা পাই। যেগুলোর কথা মানে আমাদের এখনো পর্যন্ত মনে রয়েছে, তো আমরা চাই যে এরকম একটা, যেটা মানে আমাদের নেক্সট জেনারেশন মনে করবে যে আমাদের ছোটবেলায় এরকম একটা কাজ হয়েছিল ভূমিকন্যার এক্সাম্পল হিসেবে যেন মানে বলতে পারে। তো আমি চাই যে আমাদের মানে প্রজেক্টটা যেন এরকমই একটা জায়গায় উদাহরণ হিসেবে থেকে যায় টেলিভিশনে। সো থ্যাংক ইউ। আমি শেষ করবো শুধু এই কথাটাই বলে যে আমি সবসময় মনে করে এসেছি যে আমি টেলিভিশন থেকে উঠে এসেছি, যদিও এখন সিনেমার সাথে যুক্ত, কিন্তু এই সুযোগ যখন স্টার জলসা আমাকে দিল তখন আমি ছাড়তে চাইনি। আমার মনে হয়েছিল টেলিভিশনকে ফেরত দেওয়ার সময় এসে গেছে, এবং আমি পড়তে এসেছিলাম এবং আমার বন্ধু বান্ধব সবাইকে রিকোয়েস্ট করি, এবং সবাই মিলে একসাথে আমরা রাজি হয়েছি ভূমিকন্যাকে অনন্য সাধারণ করে। আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে ভূমিকন্যা, সেই রকম একটা কাজ আপনাদের দেবার জন্য। প্রতিদিন প্রতিদিন সোম থেকে রবি রাত্রি 9টায় স্টার জলসায় ভূমিকন্যা, প্লিজ দেখতে থাকুন, আর আমাদের অবশ্যই করে জানাতে থাকবেন কেমন লাগছে ভূমিকন্যা। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।